বিশ্বনবী আবার চাচির বাসায় গেছে চাচি গো রেজাল্ট যা পাওয়ার আমি পেয়ে গেছি কিন্তু শেষ একটা অপশন থাকে ফাঁসির আসামির যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটা মাত্র দরজা বন্ধ থাকে এরপরই ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেয় প্রেসিডেন্টের কাছে চাচি আপনি আমার কাছে দরখাস্ত করছেন দেখুন আল্লাহ আমার মাফ করে কিনা তোমার কথা আল্লাহ শুনবে চাচি আমার কথা শুনে নাই কিন্তু চাচি সবার দরজা বন্ধ প্রধানমন্ত্রীর দরজা বন্ধ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্টের থেকে রায় হয়ে গেছে চাচি শুধু একটা কোর্ট বাকি আছে সেটা হলো প্রেসিডেন্টের সুপারিশ ওই প্রেসিডেন্টটা হলো আমার আল্লাহ নিজের কথা নিজে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا أو تجي رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا جيني بورسيم ديكا شردا واستبد بره মশরিক মাগরিবের মালিক যিনি উনি সারা কোন ইলাহ নাই রব্বুল মশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত সবকিছুর মালিক যিনি এর ভিতরে কর মালিকানা নাই গো চাচি আমি আপনারে বলবো এখনো সময় আছে বজবাসার টাইম হয়ে গেছে এখনো মাওলার সামনে সিলিন্ডার করিয়া কালেমাটা পড়েন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা পড়েন লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা পড়েন উনি ছাড়া ইলাহ নাই পড়েন আমারে বলতে হবে না মোহাম্মদ আপনি কোন আমার মোহাম্মদ বাতি যাইডুক কইলে হবে রসূল কোন লাগবে না কোন আমি এটা বুঝবো খালি যদি আমার রসূল বলতে আপনার মাইন্ডে লাগে আমার কোলে পিঠে করে মানুষ করছেন আমারে গোসল করায় দিবেন দুধ খাওয়াইছেন যদি এটা মাইন্ডে লাগে যে আমার বাতি যাবার নবী আবার রসূল হইব কেন তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা যেটুকু না বললে ঈমান চলে না ওইটুকু বলে হিজর আলাইহিস সালাতু ওয়াসসালাম দিন পরে হিসাব করে নামাজের টাইমে নামাজ পড়ে তখন রাত্রে বলে আপনার কোন সুযোগ সুবিধা লাগলে আমারে বলেন আল্লাহর পয়গম্বর বলেন আমার একটা সুযোগ দিলে খুশি হব রাত 10টার পরে আপনি আমারে কোনো কাজ করায়েন না আমার স্পেশাল কিছু কাজ আছে ওই বাড়ির মালিক দেখতেছে আমার 60 থেকে 70টা গোলাম বান্দি খরিদ করা কিনা কাউরে দায়িত্ব দিছি উট পালন করার জন্য কাউরে দিছি দুম্বা পালন করার জন্য কাউরে দিছি ভেড়া বকরি পালন করার জন্য কিন্তু এমন কি গোলাম আল্লাহ গো সারা দিনের মধ্যে খাবারও চায় না দিলে খায় না খায় না আমি 6 মাস আগে তারে একটা দায়িত্ব দিয়া রাখছি যারা পরিমাণ দায়িত্বটা দিক সেদিক এক বছর গোলামি থাকার পরে মালিক বলতে যে খিজির আব্দুল্লাহ আমি আপনারে গোলাম হিসাবে রাখবো না ভাই হিসাবে রাখবো আপনি আমার বাড়িতে ঢোকার পরের থেকে আমার লাভ হয়ে গেছে 3 গুণ বেশি খিজির আলাইহিস সালাম বলে ভাই হিসাবে রাখবেন এই দাপ এই কাজ থেকে অবসর দিলেন কয় হ্যাঁ তাহলে আপনি আমার একটা কাজ দেন যে এই কাজটা আমি করতে পারি আমি আজরে থাকবো কেন আমি তো আপনার কিনা কিনা গোলাম ওই আল্লাহর বান্দা বলে আপনি আমার গোলাম না আপনি আমার ভাই কিন্তু আমার একটা কাজ দেন গোলাম হিসাবে আমি একটা কাজ করি যেন আল্লাহর কাছে আমার জবাব দিতে না হয়
কল ঠিক আছে তাহলে আপনি কাজ করতে চান যা ওই কাজটা করে আহেন যেই কাজটা বাজান 10 জন সম্ভব না খিজর আলাইহিস সালাম মাল 1 ঘন্টা করে রেখেছে আরে গুদামের মাল 1 ঘন্টায় আপনি পরিষ্কার করে দিয়েছিলেন তারপরে আরেকটা কাজ দেন মালিক বলতেছে আপনার আমি কি কাজ দিব আমার কাছে আর কোনো কাজ নাই আপনার দিয়ে আমি কাজ করাই দেব লজ্জা লাগে আল্লাহর পয়গম্বর বলে কাজ দেন আমি খুশি হব কাজের মানুষ কাজ না করলে বয়া খাইলে ভাল লাগে না সঙ্গে সঙ্গে কয় আপনি আর কি কাজ করবেন আপনি যা দিবেন তাই করব বলতেছে শুনেন আমি সফরে যাইতেছি আমার বিবি বাচ্চা নিয়ে আমি দামেস্কে যাইতেছি একটা মাল দেখছি এক জায়গায় কতগুলা মাল দেখছি মালগুলো আমি কন্টাক্ট করার জন্য যাইতেছি আপনি সুন্দর করে পারলে একটা সুন্দর করে পারলে আপনি শুনছি আপনি ইট ইট বানাইতে পারেন সব পারেন সব কিছু করতে পারেন আপনারা জিজ্ঞেসছে কি কি কাম পাম কাম পারেন ওই জামানে গোলাম কেনার আগে জিজ্ঞেস করতে তুই কি কি কাম পাছর কর থালাবাড়ি দিতে পারোস পাক করতে পারোস আবার গোলামকে বলা হয়তো ঘোড়া চড়াইতে পারোস বকরি চড়াইতে পারোস বিল্ডিং এর কাজ পারোস আপনারা যত কাজ করছি আপনি সব কইছেন আমি পারি 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 তাহলে একটা কাজ করেন আমার এখানে আমার বড় পোলার জন্য একটা বিল্ডিং এর দরকার আমি সফরের থেকে আহি আমরা পারলে কিছুটা বানাইছি এই কামনা দিয়ে গেলাম করলে করেন না করলে না করেন আল্লাহর পয়গম্বর মাটিগুলার হাত দিয়ে ধরে বাবা এটা হয়ে যায় মালিক সফর থেকে আসার আগেই দেখে বিল্ডিং হয়ে গেছে আরো জোরে কর আরো জোরে জেনে করছে ফেরেশতার দ্বারা করাই দিছেন আইছে মালিক ই কি এটা আপনার বিল্ডিং এটা আমার বিল্ডিং হ্যাঁ আপনি আমারে কইছেন না বাড়ি বানাইতে বাড়ি বানাই দিলেন ওই লোকটা মনে মনে কয় আমি আর কোন কথা শুনতে চাই না আগে সত্য কথা বলেন আপনার পরিচয়টা দেন পরিচয় না দিলে আমি আপনার সারব না সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে শুনেন কি আপনি আমার পরিচয় দিয়ে কি করবেন আমি না আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দা না গো আল্লাহর বান্দা না দর্শনের কাজ অল্প সময় একা করেন বিল্ডিংটা আপনারে রাইখে গেলাম এই কয়েক মাসের মধ্যে বিল্ডিংটা করে ফেললেন আমার বুঝতে বাকি নাই আপনি সাধারণ মানুষ নহে এই বনি ইসরায়েলের মধ্যে এত বড় ক্ষমতা কারো নাই এত দ্রুত এত এত দ্রুত বিল্ডিং বানাইতে পারে আল্লাহর পয়গম্বর খিজির বললেন আসলে আমি আপনার কাছে পরিচয় দেই নাই আমি হইলাম আল্লাহর না খান্দা বান্দা আব্দুল্লাহ খিজির তাহলে কি আপনি সেই খিজির কোন খিজির পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার কাছ থেকে গেলেন শিখা গেছে কয়েক মাস আগে আল্লাহর পয়গম্বর খিজির বলেন আপনি কার কাছে কি শুনছেন আমি জানি না তবে আল্লাহ পাক আমার দ্বারা কিছু এলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুনাইছিলেন আপনি আমার পয়গম্বর গেলেন শিখাইছেন আর আমি আপনার বাড়িতে চাকর হিসেবে রাখলাম কিন্তু আমি জানতে চাইবো আপনার এই সূরার দ্বারার পিছনে কারণটা কি আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর বান্দা আমি একজনের উপকার করতে যাই আমি আপনার বাড়ির গোলাম কি উপকার যেই লোকটা আপনার কাছে আমার বিক্রি করছে ওই লোকটার অনেক টাকার দরকার ছিল ওই লোকটা অনেক কাজায় হাজার দরকার ছিল আমি তার চাহিদা পুরো করতে যাই আমি আপনার বাড়িতে এতদিন চাকর ওই লোকটা কান দেয়ার কয় আল্লাহর পাগল রে আমার কোন ধন সম্পদের দরকার নাই যেই লোকের কাছ থেকে নবীরা পর্যন্ত এলেম শিখে ওই লোকটারে আমার বাড়িতে গোলাম হিসাবে আনছি আমি আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় বিলাই দিলাম আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবীরা ভালো করে বুঝো তুমি যদি একজনের উপকারের জন্য আগায় আসো তুমি যদি কারো কাজায় হাজার পুরা করার জন্য 1 টাকা খরচ করো 49 কোটি টাকার সওয়াব হয়ে যাবে আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু الذي
أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرق والمغرب لا فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وقال الله تبارك وتعالى سبح لله ما في السماوات وما في الأرض إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله الله ذاكرين شاكرين محبين مبلغين الله پیرو محبوب بندرا আরবি বছরের শেষ মাস শেষ জুমা জিলহজ মাস হলো আরবি বছরের শেষ মাস যেরকম ভাবে ডিসেম্বর আমাদের বছরের শেষ মাস আরবি বছরের শেষ মাস হলো জিলহজ মাস এরপরেই হলো আগামী জুমা কিন্তু মুহররমের প্রথম জুমা যে রব্বে করিম আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়ে একটা বছর আরবি বছরের এক বছর সুস্থ রেখে ভালো রেখে মন মস্তিষ্ককে ঠান্ডা রেখে আল্লাহ এখনো তার ঘরে ইবাদত করার জন্য জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন ওই মহান রবের দপ্তরে শুকর কালেমাতে শুকর জোরে সরে বলে আলহামদুলিল্লাহ
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি বছরের দুইটা মাস পরপর পাইল যেরকম ভাবে জিলহজ মাস আরবি বছরের শেষ মাস আর মুহররম আরবি বছরের প্রথম মাস এই দুইটা মাস যেই ব্যক্তি পাইল মুহররমে রোজা রাখলো আরাফার দিনে জিলহজে রোজা রাখলো আল্লাহ তাকে পুরো এক বছর রোজা রাখার সওয়াব দান করবেন এবং একটা উমরা হজের সওয়াব দান করবেন তাহলে আমরা তো একটা বছর আরবি বছরে একটা বছর অতিবাহিত করলাম আলহামদুলিল্লাহ আগামী জুমা থেকে আরবি বছরের প্রথম জুমা শুরু কারণ আগামী জুমা এই জুমার পরের জুমা যেটা বলতে চাইছিলাম এই জুমার পরের জুমা অর্থাৎ সামনের জুমা হবে 25 তারিখ জিলহজ মাসের 25 তারিখ এর পরের জুমা মুহররমের 1 তারিখ মুহররমের 2 তারিখ বা 1 তারিখ জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরের জুমা একটা জুমা মাসখানে আছে আর জিলহজ মাসের জন্য তো যেই রব্বে কারীম আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন একটা বছর অতিবাহিত করলেন ওই আল্লাহর কাছে আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা হাজিরা তার পৃথিবীর দিক দিগন্ত থেকে পৃথিবীর অনেক দেশ থেকে হাজিরা মক্কা মদিনায় গিয়েছিলেন তারা যার যার দেশে প্রত্যাবর্তন করতেছেন আমরা গরিব মানুষ আমরা যেতে পারি নাই আমরা অনেকে সালাম পৌঁছাই দিছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সালামকে বিশ্বনবীর রওজা পর্যন্ত পৌঁছায় দেয় এবং যারা আমরা জীবনে যাইতে পারি নাই আল্লাহ যেন আমাদের যাওয়ার তৌফিক দান করেন প্রিয় বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য আগে মসজিদে ঢোকে যদি সেই মাসগুলো হয় বছরের চারটা মাসের দামি একটা মাস যেরকম ভাবে জিলহজ মাস একটা দামি মাস মুহররম মাস দামি মাস রমজান মাস দামি মাস জিলকাদ মাস একটা দামি মাস জিলকাদ মুহররম জিলহজ রমজান এই মাসগুলো আল্লাহর কাছে অনেক দামি মাস তো যেই রব্বে কারীম এই দামি মাসগুলোকে আমাদেরকে সঠিকভাবে বেছে বেছে আমল করার তৌফিক দেয় আশা করা যায় আল্লাহর কাছে আমরা মাপ পাওয়ার আশা করি কি বলেন রমজানে আমরা অতিবাহিত করছি পুরো রমজান রোজাও রেখেছি তারাবিও পড়েছি আমরা যারা কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ কোরবানি কবুল করার মালিক আমার আল্লাহ কোরবানির গোশত খেয়েছি আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার কাজগুলো হয় ওই কাজগুলো একে 10 নেকি আল্লাহ দান করে দেন যদি তার আমল ঠিক থাকে নিয়ত ঠিক থাকে একে 10 না মিয়াতা একে 100 দান করে আর যদি আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা সব কিছুকে উজাড় করে দিয়ে আমি আল্লাহর আমি আল্লাহর বান্দা আমি নাখান্দা বান্দা নিজেকে ছোট মনে করিয়া যদি প্রেম প্রীতি ভালোবাসার নজরে কোনো একটা ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক নয় দশ নয় হাজার নয় লক্ষ নয় বেগায়রে হিসাব সওয়াবের ব্যবস্থা করে দেয় কিন্তু সে কাজটা হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বুঝাইতে পারছি কিনা দুনিয়ার সব নবীরা কাজ করেছেন আল্লাহর জন্য কার জন্য জোরে কোন জোরে কোন আর আমরা কাজ করি অনেক সময় আল্লাহর জন্য করি অর্ধেক আল্লাহর অর্ধেক মানুষকে দেখাবার অর্ধেক আল্লাহর জন্য করি আল্লাহ টাকা দিছে আল্লাহ পয়সা দিছে কোরবানি দেউন লাগে বডি ভালো আছে রোজা রাখা লাগে তাই রাখলাম কিন্তু লি ওয়াজহিল্লাহ একমাত্র রবের জন্য আপনারও হয় না আমারও হয় না কথা ঠিক না ঠিক যে ব্যক্তির কাজগুলি একমাত্র রবের জন্য হয়
যে ব্যক্তির কাজগুলো একমাত্র রবের জন্য হয় রব তার প্রতি খুশি হইয়া বেগয়রে হিসাব সওয়াব দান করে দেন এখন আপনি নিজের সাথে নিজে ট্রাই করে দেখেন আপনার কাজগুলো কার জন্য হচ্ছে যদি বলেন সবই তো আল্লাহর জন্য হইছে আল্লাহর জন্য না করলে আল্লাহর জন্যই তো সব আল্লাহর জন্য যদি সব হইতো আপনার আমি দোকানদারি করতে পারতাম না আপনার আমি রেজেকের জন্য এত পারাপারি মারামারি করতাম না রেজেকের জন্য চুরি ডাকাতি খুন খারাপি মানুষকে ঠকানো ভেজাল দেয়া দ্রব্যমূল্যের দাম বাড়ানো একটাও করতাম না দ্রব্যমূল্যের দাম এমন ভাবে বৃদ্ধি হয় মাঝে মাঝে ঊর্ধ্বগতিতে চলে যায় যে বিশ্বের অনেক দেশ আমাদের কাছে ফেল মারে কথা কন না কেন কিছু বলার নাই যদি আল্লাহর ভয় থাকতো যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন যাদের স্টকে আছে কলেস্টরে যাদের মাল আগে তা রাখি আছে বিশ্বনবী বলেন তোমার যদি সেটা সেল দিতে যাই একটু তোমার যদি লোকসানও হয় ইকরামুল মুসলিমিন হিসাবে যে তুমি ছেড়ে দাও যখন মানুষের নিত্য প্রয়োজন এখন দরকার অন্য বাড়াইছে আমি বাড়াই নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাদাউলাতে আপনাকে পলসুরা 30,000 বছরের রাস্তা বিজলি টাকারে পার করে দিবেন আপনি মানুষকে বিপদ থেকে পার করে দিবেন আল্লাহ পরে পলসুরাত পার করেন এই চিন্তাই তো আপনারও নাই আমারও নাই ইকরামুল মুসলিমিন হিসাবে যে মানুষকে উপকার করতে হয় এটা আমাদের মাথায় নাই আমার আছে আরো দরকার কথা ঠিক না বেটা আমার আছে আর যার নাই ও জানার গুল্লাই যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা আমার উম্মতের জান্নাতের জাবিনদার আমি নবী এক সাহাবী বলেন হুজুর সে কোন কলেটের উম্মত যার জান্নাতের জাবিনদার আপনি নবী আমার বলেন যে ব্যক্তি অন্যের প্রয়োজন নিজে বুঝিয়া নিজের লোকসানকে নিজে বুঝিয়া এটা আমার লোকসান হবে কিন্তু উম্মতের উপকার হবে আমি বিশ্বনবী অর্ডার দিলাম যারা এই কাজগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে আমার সঙ্গে জান্নাতি করে দিবে এটা আমি বলি নাই বিশ্বনবী বলেছে আমি নবী যেরকম সারাটা জীবন পরোপকারী ছিলাম নবী পরোপকারী না আমি দেখাই দিই একটা ঘটনা কোরআন শরীফ থেকে দেখাই দিই নবী পরোপকারী কত ছিলেন হুজুরের একজন চাচি ছিল উম্মে জামিল নাম আবু লাহাবের বউ আবু লাহাবের বিবি এই মহিলা খুব খতরনাক ছিলেন খুব খারাপ আবু লাহাব যত খারাপ ছিল তার চাইতে 100 গুণ খারাপ ছিল এই বউটা যার সম্পর্কে আল্লাহ নিজের রাগে গোসায় এইভাবে কোরআন শরীফে বর্ণনা করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব ওই মহিলারও দর গজবের ফেরেশতাকে আল্লাহ বলতেছে হাম্মালাতাল হাতাব ওই মহিলারও শেষ করে দে আমি আল্লাহর অর্ডার যেই মহিলা কাষ্ট নিজে কাইটা মাজায় কইরা দেন এই কথাটাই আল্লাহ বলছেন যেই মহিলা আবু লাহাবের বউর কথা কিন্তু তার নাম ধরে বলে নাই আল্লাহ ইশারা দেন বলতেছে হাম্মালাতাল হাতাব ওই কাষ্ট কাটনে ওয়ালি ওই কুকনি ওই খতরনাক যে নিজে কাট কাইটা বাজারে বিক্রি করে মুহাম্মদ সাল্লামের পরে জুলুম করে অরে শেষ করে দে কে বলতেছে জোরে কর না কে আরো জোরে আল্লাহ কয় অরে শেষ করে দিতে আল্লাহ আল্লাহ শেষ করে দেওয়ার পরেই কিন্তু একবারে এক সপ্তাহ ভিতরে যে মরে গেছে তা না গজবের আয়াত নাজেল হয়ে গেছে নবীর কাছেই তো নাজেল হয়েছে নবী আমার জান আমার এই চাষিটা শেষ হয়ে যাবে দুই এক সপ্তাহের ভিতরে ওর কেস ফাইনাল একটা ফাঁসির আসামি আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাই ফাঁসির আসামিরে কিন্তু আগের থেকে জানানো হয় না ফাঁসির যে ব্যক্তি আছে কাস্টডিতে রাখার পরে
সেলের মধ্যে রাখার পরে কন্ডম সেলের মধ্যে রাখার পরে তাকে জানানো হয় মাত্র এক দিন অথবা এক রাত আগে অথবা এক ঘন্টা আগেও জানানো হয় যদি মারছেন ইচ্ছাশিকদারের মধ্যে যদি মারছেন হয় ইচ্ছাশিকদারকে মারার এক ঘন্টা আগে জানানো হইছে যে তোমার পাশে কারণ এখন আপনি বলবেন কি লিগে জানায় না কারণ আছে ও চিন্তা করে फांसी দিতে এমনি আমার মেরে লইবে আমি নিজে আত্মহত্যা করি ওলের সাথে মাথা কুটা দেখে না মরে গেল ফাঁসির আসামি ও জানে যে আমার তেমনি মেরে ফেলবে এই জন্য জানানো হয় না আরো জানছি যে বিভিন্ন কারণে তাদেরকে জানানো হয় না কাউকে একদিন আগে জানায় কাউকে ১২ ঘন্টা আগে জানায় কাউকে ২ ঘন্টা আগে জানায় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সময় এটা সরকারের মর্জি ঠিক জানানোর পরেও সব অফিসের আদালতে জানে যে এই লোকটার फांसी প্রধানমন্ত্রী থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত জানে এই লোকটার फांसी হবে फांसी রায় হয়ে গেছে फांसी রায় হওয়ার পরেও এই লোকটার কাছে কিন্তু খাবার দাবার ঠিকই দেয় দেয় কি দেয় না কথা কর না কেন কেন যদি সরকার মনে করে তুমি রয়ে যাবে ঘরে খাওয়াই লাভ কি বরং শহরে খাওয়ানো আরো ভালো দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেলেছেন হাম্মালাতাল হিতাব ও শেষ হয়ে যাবে গজবে ধরবে আরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবর ধর আর বিবির সুদ্দা ধর এটা আমার নবী জানে যে এই দুজন শেষ হয়ে যাবে ফাঁসির ফাঁসিওয়ালাদের মত কিন্তু আমার নবী দেখেন তারপরে কি করে এই চাষিরা কে জানে কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারণ তারা তো কোরআন শরীফ আয়াত নাজিল হইলেই বুঝতে পারতো যে এটা কি জন্য নাজিল হইছে কারণ তারা তো আরবি বুঝে সৌদির মানুষ তো আরবি বুঝে যখন কোরআন শরীফ নাজিল হইছে বেঈমানদার মুনাফিকরা কইতেছে এই হেন্ডুলি ওলি এই জামি উম্মে জামিলকে বলা হয়তো হেন্ডুলি ওলি অর্থাৎ মাজার মধ্যে কাষ্ঠ লইয়া যে কি বলবো আপনাদের কেমনে বুঝামো আল্লাহই জানে বৌদ্ধ মহিলাদের দেখছেন না তাদের এখানে টুলি বান্ধা থাকে হ্যাঁ ঠিক এইভাবে বাইন্দাই মহিলা কাষ্ঠ বিক্রি করতে নিয়ে যাইতো এই উম্মে জামিল আবু লাহাবের বউ নিজে কামাই নিজে করে খাইতো বৌদ্ধ কমত খুব খতরনাক মহিলা ছিল বুঝেন না আল্লাহ তার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল করে আপনি কি মনে করেন তো নবী তো জানে মরে যাব হঠাৎ করে কি জানি যে কয় এই মুহাম্মদ সাল্লাম যে তুমি জাদুকর কও সে তো একখান কথা কইছে আর তার কথা কিন্তু মিথ্যা না কয় কি তুমি তো মরে যাবা তোমার বলে বিশাল বড় একটা খতরনাক একটা রোগ হবে এই রোগের ভিতর কয়েকদিন কয়েক ঘন্টার ভিতর তুমি মরে যাবে মুহাম্মদ একটা মানুষ তেলাসর একটা পাখি নাউজুবিল্লাহ আর আসতে কইয়েন কয় যদি বাস পাখির দোয়ায় যদি বিল শুকিয়ে যাইতো তাহলে একটা মাছও জমিনে উৎপন্ন হতো না সব মরে যেত উপহাস করলো উপহাসের পরে কিন্তু মহিলা ভিতরে ভিতরে ভয় পাইতেছে যে দুনিয়ার সব কথা মিস হইতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লামের কথা মিস নাই কারণ মুহাম্মদ সাল্লাম এখানে দাঁড়ায় আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়ায় ৭৫০০ বছরের রাস্তায় চন্দ্র চন্দ্ররে আঙ্গুল দিয়ে বাড়ি দিয়ে ইখতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার একটা বাড়ি দিল চন্দ্র দুই টুকরো হয়ে গেল এটাও তো আমি চাইছে দেখছি ওই মহিলা কইতেছে এটা আমি দেখছি তো অতএব হইলে হইতেও পারে আর মুহাম্মদের কথা মিস নাই এটা উম্মে জামিল জানতো তথাপি মানুষের কাছে নাক ছিটকেতে দর ওর কথায় কি হইবে যারে পাললাম নাললাম যারে এত সুন্দর করে খাওয়াইলাম সর্বপ্রথম আমাগো বান্দির দুধ খাওয়াই আর বড় করছি আমার স্বামী সোয়াইবার প্রথম বান্দি হের দুধ খাইছে মোহাম্মদ ১৯ দিন এরপর আর মার দুধ খাওয়াইছে তারপর দাইমার বাড়ি দিছে যে বাপ দাদার সাথে ধর্মের সাথে বেঈমানি করতে পারে তার দোয়া আবার কবুল হয়নি মিয়া লোক আর পাইলা না হে বড় দোয়া দিছে আর তোমরা ভয় পাইতেছো আমার কিচ্ছু হইব না কিন্তু ভিতরে ভিতরে বৈমান জানে যে কাম হয়ে গেছে আমারও হইব আমার স্বামীর হইব আমাকে মারাত্মক রোগ হবে এটা জানি বাজনরে যখন রোগের মধ্যে পড়ে গেল বিশ্বনবী জানে আমার এই চাষিরে শেষ হয়ে যাবে অসুস্থ অবস্থায় আমার বিশ্বনবী জমজমের পানি খেজুর আর কিছু আতর লইয়া কিছু পনির লইয়া যেইগুলা খাইলে রোগ ভালো হয় কিসমিস লইয়া আমার নবী চাষির বাসায় গেছে চাষি ভালো আছেন চাষি কয়
ভালো আছি না খারাপ আছি তুমি তো আমার বড় দোয়াই দিছো তুমি এবার আমার কাছে আইছো কা আমার নবী বলে চাচি আমি জানি না আমার আল্লাহর কোন কথাটা আপনার কথা মাইন্ডে লাগছে আমি কিন্তু আপনারে কোনোদিন বড় দোয়া দেই নাই আল্লাহু আকবার বললেন না আমি আপনারে বড় দোয়া দেই নাই তা তুমি বড় দোয়া দাও নাই তাহলে আমার পরে গজব হইবে এটা জানলা কেমনে তুমি তখন আমার নবী সূরা লাহাব শুনায় দিলেন পড়েন আমার সাথে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু حمال الحطب في جيدها حبل من سعصير مورار قولتي كي غزب ضربه تاو كوي دي سالله ابو الله بير بو كوي ام جميل كوي تد تمي تر شو بيزانو تر شه تو قرآن شريف بوزه ابو الله بير بيبي تو قرآن شريف بوزتے سه عربي تو بوزتے سه সাথে সাথে আবু লাহাবের বিবি কইতাছে যেই গজব তুমি বড়দোয়া দাও নাই তলে আল্লাহ কি আমার পরে জুলুম করলো নাউজুবিল্লাহ কইলেন দেখবেন কিছু কিছু মানুষ আছে কয় কর্মদোষে দোষী হয়ে আল্লাহরে দোষী বানায় আছে না নাই আচ্ছা আপনি যদি নিজে বিষ খান আল্লাহ কইছে যে আত্মহত্যা করবে সারা চিরজীবন জাহান্নামে তো বিষের কোনো ক্ষমতা আছে মারা কথা কর না কেন মারে কে পানির মধ্যে ডুইবা মানুষ মরে পানির কোনো ক্ষমতা আছে বাতাসে আশ্রয়ায় সাজেতে ফেলায় মরে জায়গা কোনো ক্ষমতা আছে আসলে মারে কে এখন আপনি প্রশ্ন করবেন বিষের কোনো ক্ষমতা নাই আল্লাহ কয় আগুনের কোনো ক্ষমতা নাই আল্লাহ আগুন দিয়ে বাঁচায় দিছে বিষের ক্ষমতা নাই তাহলে মানলো তো আল্লাহই তো আল্লাহ আবার চির জাহান্নামে ঘোষণা দিল কেন খেলাই তো এখানে এইখানেই তো খেলা বিষের ক্ষমতা নাই বিষ বানাইছে বান্দায় ফর্মালিটি দিছে কোরআন শরীফ থেকে আল্লাহ বিষ বানানো হয়েছে পোকামাকড়ের জন্য বান্দার ক্ষতি যাতে করে এগুলা মারার জন্য তুমি মানুষ মরার জন্য আল্লাহ বিষ আবিষ্কার করে নাই কথা বল না কেন এই এনডি বিষ ইউরিয়াম যেগুলো আছে এগুলা বান্দার উপকারের জন্য আল্লাহ বানিয়েছে এখন এইটা যদি উপকারের জন্য বানায় বান্দা অপকারের টাইনে নাই নিজেরটা নিজে এই দোষ কার হ্যাঁ একজনে কয় আল্লাহ আল্লাহ এমনি কইেন দেখবেন রিকশাটা পইরা ছুড়াই দিব না আল্লাহ আল্লাহ আপনাদেরকে আমাকে হেফাজত করুক জোর করে আমিন তো আবু লাহাবের বিবি ও জানে যে আমি মরে যাব এমন রোগ হয়েছে ভিতরে একটা হয়ে গেছে ভিতরে খালি ভয় ওই যে মইরা জামু ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়েছে নবী হাদিয়া নিয়ে ঢুকছে ইন দি মিন টাইমে কয় বাবা রে এটা কথা কই কি তোমার তো আমি দুই দিন কোলে নিলে নিছিলাম তোমার তো অনেক ভালোবাসতাম তোমার দুই দিন গোসল করাইলে তো করাইতাম তুমি তো আল্লাহরে কও না তোমার কথা শুনবো আমি তো দেখতেছি আমার আর নিস্তার নাই আমার নবী করলেন চাচি আপনি আমার রাস্তায় কাটা দিছেন আমার গলা চিপা মাইরে ফেলাইতে চাইছেন আর সবাই আমার বিরুদ্ধে গিবাত না করলে আপনি করছেন তুমি কি এখন কাটা খায় লবণ দিতেইছ শুনছো যে আমার গজব আমি মোর মুহ হেন তুমি আমার মনে সুযোগ পাইয়া বুঝি এখন আমার কোটা দিতে আইছ নবী বললেন অকুন্না নাকুজ মাল খয়জিন আল্লাহ এই কথাও কোরআনে কইছে তোমরা সুযোগ পাইয়া কাউরে খোটা দিও না অনেকে আছে দেখবেন আলেম ওলামারে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইয়া সারা বছর খালি খোটা দেয় এই আছে না নাই বেড়াই 500 টাকার বাজার করে এলাকার কিছু লোক করে খাওয়াইয়া যে সারা বছর দোকানে বয়ে বয়ে কয় খাওয়াইছি খাইতে খাইতে দেখলাম যে পায়জামার গিট্টু খুলে লুঙ্গি লুঙ্গি খুলে আমার বাসায় খাইছে বুঝলি কয় কি কয় না খবরদার এ কথা কিন্তু আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে অকুন্না না খুজ মাল খাইজান বান্দা কাউরে খাওয়ায়া খোটা দিছ কে বলেছেন এই কথা আমি কইছি ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত কাউরে কোনো দিন খাওয়ায়া খোটা দিবা না কেউরে কিছু দিয়ে এটা খোটা দিবা না আমি আল্লাহ নিষেধ করলাম কারণ এটা তুমি দাও নাই আমি তোমার তৌফিক দিছি তুমি দিছো
তো বলতেছে ভাতিজা তোমারে তো অনেক খেদমত খেদমত করতাম দেখো তুমি এর ওসিলে আমার কিছু করতে পারো কিনা নবী আমার তারপরও হাত তুলছে আমার দিক তাকান আমার নবী তো দয়ার নবী হাত তুলছে কাবা ঘরের সামনে যে আমার নবী সিজদায় পড়ে কান্দে আল্লাহ আল্লাহুম্মা গফিলি উম্মি আল্লাহুম্মা গফিলি উম্মি আল্লাহ তুমি আমার চাচিরে মাফ করে দাও আমার সাসারে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেটা আমার সিদ্ধান্ত হয়ে গেছে আপনি এই বিষয়ে আর কোনো মুখই খুলবেন না সুবহানাল্লাহ কইলেন না কোনো মুখ খুলবেন না সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার আয়াতটা আল্লাহ তেলাওয়াত করে দিলেন নাজিল করে দিলেন নবী আপনি কি ভুলে গেছেন আপনার কোরআনই তো আমি নাজিল করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার তার বাবার কবরের কাছে যে চিল্লাইতেছে আর কাঁদতেছে আল্লাহ গো যদিও আমার বাবা আযর ওয়াইদ ক্বালা ইব্রাহিমুলি আবিহি আযর আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিমুলি আবিহি আযর আল্লাহ আমার বাবা আযরকে মাফ করে দাও আমার বাবা আযরকে মাফ করে দাও আবার তুমি জাতির পিতা বানাইছো এত পরীক্ষা তুমি আমার নিছো সব পরীক্ষা আমি পাস করছি যদি জীবনের কোন একটা পরীক্ষা তোমার কাছে ভাল লাগে এই পরীক্ষার ছিলে আমার বাপ যতই খারাপ হোক আমার বাপ তো আমার বাপ হিরোইন কর গাঁজা কর যা কিছু আছে সুদ কর ঘুষ কর সব কর আমার বাপ তো আমার আলেম বানাইছো তো আমার নবী বানাইছো তো তুমি আমার নবী বানাইছো আমার বাপ জন্ম না দিলে কেমনে হইতাম দেও না আমার বাপরে মাফ কইরা আল্লাহ কথা কয় না কোরআন শরীফের আয়াত আপনি কি ভাবতেছেন আবার হাত তুলছে আল্লাহ মাফ করে দেন না আল্লাহ দেন দেন এই আয়াতটা এখনো কাবা ঘরের দরজার রুকনে আমি রেখে নে স্বর্ণের সুতা দিয়ে কাবার গিলাবের সঙ্গে এখনো পর্যন্ত এই আয়াতটা লেখা কিয়ামত পর্যন্ত লেখা থাকবে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ বুঝাই দিলেন কিছু কিছু আয়াত আমার কাবা ঘরে গিলাবে ওই জামানা থেকে আজও পর্যন্ত চলে আসছে এগুলো বান্দারে স্মরণ করার জন্য আল্লাহ লেখা রাখছে আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনবারে বার হাত তুলছে আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয় কয় একটা থেরেট দে থেরেট দে আমি আজ থেকে বহুত বার বলছি ওয়ালাকি ইয়াসির ওয়ালাকিল মুশরিকিন যে ব্যক্তি মুশরিক মুশরিকের জন্য কোনোদিন কোন নবী দোয়া করতে পারবে না ইব্রাহিম আলাইহিস সালাম যদি আরেকবার তার বাবার জন্য দোয়া করে আমি আল্লাহর মাইন্ডে পড়ে যাবে আমি আল্লাহ মাইন্ড করলেও কিন্তু ইব্রাহিমরে ছাড়ব না বলে দে আমি যদি ইব্রাহিমরে পরীক্ষা পাস করতে না দিতাম সাহায্য না করতাম ইব্রাহিম একটা পরীক্ষাও পাস করত না কথা বলে না কেন দুনিয়ার কোন মানুষ পাস করত না যদি আল্লাহ কাউকে সাহায্য না করে কোন নবী পর্যন্ত একটা নবীও পাস করতে পারত না ইব্রাহিমরে বলে দে আমার মাইন্ডে যদি লাগে যায় কওমে লুতের মতো কিন্তু ধ্বংস করে দেবো ইব্রাহিম আলাইহিস সালাম হাত ঝাড়তেছে কোরআন শরীফের আয়াত আল্লাহ আমি আর জীবনে বাবা মায়ের পক্ষে কোনোদিন দোয়া করব না তুমি আমার মাফ করে দাও তুমি আমার মাফ করে দাও আমি আর জীবনে কোনোদিন বাবা মায়ের পক্ষ নিয়ে আর দোয়া করব না আমার নবীরে শুনাই দিলেন ও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে আপনার কোরআনই তো আমি নাজিল করে দিয়েছি আমার বিশ্ব নবী আস্তে করে সিজদা থেকে মাথা তুলে ফেললেন দেখেন আমার নবী কত পরোপকারী এটাই বুঝাইতে চাইছিলাম এবাজাত বিশ্ব নবী আবার চাষির বাসায় গেছে চাষি গো রেজাল্ট যা পাওয়ার আমি পেয়ে গেছি আমি রেজাল্ট যা পাওয়ার পেয়ে গেছি কিন্তু শেষ একটা অপশন থাকে ফাঁসির আসামির যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটা মাত্র দরজা বন্ধ থাকে এরপরে ফাঁসির কাস্টে ঝুলে দেয় প্রেসিডেন্টের কাছে কতক্ষণ লাস্ট দরখাস্ত কার কাছে থাকে প্রেসিডেন্ট চাষি আপনি আমার কাছে দরখাস্ত করছেন দেখুন আল্লাহ আমার মাফ করে কিনা তোমার কথা আল্লাহ শুনবে চাষি আমার কথা শুনে নাই জীবনে বহু দোয়া করছি কোন দোয়া আল্লাহ আমার ফিরাইতে নাই কিন্তু আজকের কথাটা আল্লাহ শুনলেন না আমার না করে দিছে
কিন্তু সাসি সবার দরজা বন্ধ প্রধানমন্ত্রীর দরজা বন্ধ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্টের থেকে রায় হয়ে গেছে চাষি শুধু একটা কোর্ট বাকি আছে সেটা হলো প্রেসিডেন্টের সুপারিশ ওই প্রেসিডেন্টটা হলো আমার আল্লাহ নিজের কথা নিজে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا أو تجي رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا جيني পশ্চিম দিকে সূর্য অস্তবিত পারে মাশরিক মাগরিবের মালিক যিনি উনি ছাড়া কোনো ইলাহ নাই রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত সবকিছুর মালিক যিনি এর ভিতরে কর মালিকানা নাই গো চাচি আমি আপনারে বলবো এখনো সময় আছে বজবাসার টাইম হয়ে গেছে এখনো মাওলার সামনে সিলিন্ডার করিয়া কালেমাটা পড়েন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা পড়েন লা ইলাহা إلا هو فاتخذه وكيلا বলেন উনি ছাড়া ইলাহ নাই বলেন আমারে বলতে হবে না মোহাম্মদ আপনি কোন আমার মোহাম্মদ বাতি যাইডুক কইলে হবে রাসূল কোন লাগবে না কোন আমি এটা বুঝবো খালি যদি আমার রাসূল বলতে আপনার মাইন্ডে লাগে আমার কোলে পিঠে করে মানুষ করছেন আমারে গোসল করায় দিবেন দুধ খাওয়াইছেন যদি এটা মাইন্ডে লাগে যে আমার বাতি যাবার নবী আবার রাসূল হইব কেন তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা যতটুকু না বললে ঈমান চলে না ওইটুকু বলে যখন কারো কপাল পুড়ে যায় হক কথাও তার কাছে খারাপ লাগে কথা বল না কেন ভালো কথা কইলেও কপাল পুড়ার কাছে খারাপ লাগে কিছু কিছু লোক আছে না ইমাম সাহেব খুদায় বসে ধরেন হক কথা কইছে ভাই কুরবানি যারা দিবেন হালাল টাকা দিয়ে দিয়েন অনেকের ভিতরে এই বেটা 95% মানুষের হালাল টাকা আছে নি আরে ভাই হালাল টাকা না থাকলে কুরবানি দেওয়ার কথা আল্লাহ তোমারে কয় নাই তুমি পয়সা কাছো গা তোমার যদি ব্যাংকের লোন দিয়ে কোনো হারাম জিনিস থাকে থাকে এটা তো তুমি জানো এটা তো তুমি জানো যে আমার কোনটা হালাল দিও না না দিলে তো গুনাহ হবে না এখন এইটার নিয়ে যদি তুমি আবার মনে মনে ভাবো ইমাম সাহেব এটা বললো কে আরে ভাই আমি তো আমার বাপের ঘরে কথা কই নাই আমি তো আপনারে বাসাবার লাগে কইছি কথা কর না কেন এই যে আমার মতো এক ইমাম সাহেব আমার জিন্দিরা কইছে যারা সুদের টাকা নিয়ে বাড়ি গাড়ি করছেন খবরদার এই সুদের টাকা যদি বাড়ি ভাড়া আপনার ব্যাংকে থাকে ওইখান থেকে নিয়ে কোরবানি দিয়েন না ক্ষমতা আছে বাপ দাদার মসজিদ বেড়ারে কোরবানির নামাজটা করাই দিতে জানে ঈদের নামাজের আগে বিদায় করে দিচ্ছে নাউজুবিল্লাহ বললেন না আসলে কি ইমাম সাহেব নিজের কথা কইছে বরং আপনার এখানার বুঝতে হবে যে ভাই করে ফেলাইছি আগে থারের মাসলা মুসলে শুনি নাই আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সিলিন্ডার করছি আল্লাহ আগামীতে যা হইছে হইছে আল্লাহ আমি চেষ্টা করব আমার বেতনের টাকা অথবা আমার ব্যবসার লব্য অংশ হালাল টাকা আল্লাহ তোমার রাস্তায় জমায়ে 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 গরু কেনার টাকাটা আলাদা করে রেখে দিব যদি এই নিয়ত কেউ তওবা করতেন আগামী বছর যদি আসার আগে মইরেও যাইতেন আল্লাহ পর কবরটাকে জান্নাতের টুকরা বানাই দিতেন এটা নিয়ে আপনি ক্ষমতার ভিতরে ক্ষমতার দাপট দেখায় দিলেন জিন্দিরা ইমাম সাহেবরে চাকরিটারে শেষ করে কিন্তু চাকরি যার হাতে রেজেক যার হাতে আপনিও কিন্তু তার হাতে কথা কন না কেন ওই মসজিদ তারা হ্যাঁ না করে দিছে পাশের মসজিদে একই সমাজের পাশের মসজিদে হারা নিয়ে নিছে বরং বেতন আরো দেড় গুণ দিয়ে দিছে আবার কালকে টেলিফোনে কয় ভাই আপনার রোজার মাঝে মাঝে শুনি আর আমি ভাবি যে হিসেবেগুলো মনের কথা কয় কেমন আমি বললাম ঘটনা কি কয় এই ঘটনা আসলে সবকিছুর মালিক কে রেজেকের মালিক এটা মনে রাখবেন তো আমার নবী বলতেছে চাচি একটা মাত্র দরজা বাকি আছে এই দরজাটা দেখেন খুলতে পারেন কিনা
উম্মে জামিল কি বলে জানেন হেদায়েত দেওয়ার মালিক হেদায়েত কপালে থাকা লাগবে হেদায়েত চাইতে সাথে সাথে উম্মে জামিল লাভ দিয়ে দাঁড়ায় কয় তুমি আমার সুযোগ পাইছো না তুমি মনে করছো আমি তোমার কাছে ছোট হয়ে গেছি এই ভাগে তুমি আমারে তোমার খোদার প্রতি দাবিত করবে মনে রাখো ময়রা জামু জামু আমি নেতার বউ আমি বংশীয় মাইয়া আর তবু তোমার কাছে আমি সারেন্ডার করব না আরে 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 আল্লাহ রে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাখুর বান্দারে আমি দুনিয়ার সব কিছু মেনে নিতে পারি সব কিছু মাফ করতে পারি অহংকার করবি না অহংকার করলে আমি আর মানতে পারি না লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাখুর আমি এটা পছন্দই করি না কারণ অহংকার হলো আমি আল্লাহর চাদর কার আল কিবরু রিদাই বিশ্বনবী বলেন আল কিবরু রিদাই অহংকার হলো আমি আল্লাহর চাদর এটা কখনো তোমরা করবে না আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করে আমিন একমাত্র কওমে লূত ধ্বংস হয়ে গেছে অহংকারের কারণে কওমে লূত কওমে নূহ কওমে সামুদ কওমে ফিরাউন সব ধ্বংস হয়েছে অহংকারের কারণে এর যখন আমার বিশ্বনবী শুনলেন আমার চাচি আমার কাছে এই কথা বলতেছে জীবন চলে গেল তোমার খোদার কাছে আমি সেলেন্ডার করব না বরঞ্চ আমি তোমার দাবিও ছাড়বো না নবী আমার বলে কি দাবি চাচি তোমার যে আমার বান্দির দুধ খাওয়াইছি তোমার যে লালন পালন করছি তোমার বাপ মরে যাওয়ার তোমার বাপ রেতে দেহ নেই তোমার মাকে মৃত্যুর পরে আমরা যে তোমার কোলে পিঠে করে মানুষ করছি এই দাবি আমি কোনোদিন ছাড়বো না আমার নবী সহজ সরল মানুষ পরোপকারী মানুষ তো সূরা লাহাবের তাফসিরে দেখবেন নবী দাঁড়ায় দাঁড়ায় কান্তাছে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছে আল্লাহ আমার এই দাবি বলে আমার এই চাষি ছাড়বো না শোনেন আল্লাহ কোরআনে কি বলে وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدِكَ يَتِيمًا فَآوَى আপনার সাসি কি কইছে আপনার হে পালছে না আল্লাহ যদি কাইলান ফাবনা আরে আমি আপনার পালছি দুনিয়ার কাউরে যে আমার নবীর পালাই নাই আল্লাহু আকবার তো বলতে পারেন না আমি কাউরে দিয়ে পালাই নাই আমার নবীরে বলে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনার আগে শোনের পজিশনের থেকে এখনের পজিশন অনেক ভালো আপনি আপনার শাশুড়ি বলে দেন আমি আল্লাহ আপনার পক্ষে গ্যারান্টি দিছি ওয়াকাফা বিল্লাহি শাহীদা পৃথিবীর কোন মানুষ কাউকে পালতে পারে না আমি আল্লাহ বিশেষ করে আমার প্রিয় হাবিবকে নিজের দপ্তরে নিজে ফেলাইয়া নিজের জিব্রাইলের দ্বারা ফেরেশতার দ্বারা লালন পালন করছি যদি আমার নবীর দিকে কেউ একবার কোন নজরে তাকাইতো অবশ্যই ধ্বংস করে দিতাম বরঞ্চ তুই আবু লাহাবের বিবির আমি এতদিন বাঁচায় রাখছি একমাত্র আমার নবীর খাতিরে না তুই যে কাজ করছ প্রত্যেকটা রাস্তা রাস্তা কাটা বিছায় দেস লোহার তার কাটা বিছায় দেস আমার নবীরে বিষ খাওয়াবার লাগি আরেকজনের টাকা ভাড়া করস আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে আগে মারি ফেলতে পারতাম কিন্তু মারি নাই এহসান করছে আমার নবীর কারণে বেজন দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনছেন কেউ বলেন উনি নবী কেউ বলেন উনি ওলি বা এক্সালাম ধরেন উনি যদি মুসাল্লাম দরজার ওলি হয় অথবা নবী হয় খিজির আলাইহিস সালাম দেখেন কত বড় পরোপকারী সুবহানাল্লাহ বলেন না আজকে শুধু মাথার মধ্যে এটা নিয়ে যাবেন জীবনে কয়দিন বাঁচবেন একটা মানুষের জীবনে পারলে একটু উপকার করে যাবে একটা মানুষকে উপকার করে যাবে এর বাদৌলতে আল্লাহ আপনাকে 30 বছরের পলসুরাত 30,000 বছরের পলসুরাত বিজলি আকারে পার করে দেবে নবীদের মতো পরোপকারী পৃথিবীতে কাউকে আল্লাহ বানান নাই খিজির আলাইহিস সালামের কাছে একজন মুসাফির আসছে আয়েশা বলতেছে হুজুর আমার কিছু টাকা দেন আমি খুব গরিব মানুষ আমি জানি হুজুর গো দিল নরম কত বড় লোকের কাছে চাইলাম কেউ আমারে দিল না আর আমার কামও নাই ব্যবসা বাণিজ্য ভালো না হুজুর আমার কিছু টাকা দেন আমার ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হইতেছে খিজির আলাইহিস সালাম বলে ভাই আপনার কাছে টাকা নাই আমার কাছে তো টাকা নাই বলে আপনার এই হুজুর মানুষ চাইলাম বড় মুখ করে একবারে খালি মুখে যাব খিজির আলাইহিস সালাম বলেন ভাই তাহলে একটা কাজ করেন আপনি আমার বাজারে বিক্রি করেন ওই জামানায় গরু ছাগলের মতো গোলাম বান্দি বিক্রি করা যায় ছিল মনে রাখবেন
এই যে বেলাল যে চারবার বিক্রি হইছে পাঁচবারে বার বিশ্ব নবীর কাছে আইছে যায়েদ চারবার বিক্রি হইছে চারবারে বার নবীর কাছে পালক পুত্র হিসেবে গেছে প্রথম বেলাল বিক্রি হইছে কেমনে জানেন বুখারী হাদিসে বেলাল রে সন্তানেরা রাস্তাতে ধরে লইছে দইরাই না বাজার উড়াইছে যেরকম দেখবেন গরু চোরে গরু চুরি করে ও কিন্তু কুরবানির হাতে উঠে কত করনা কেন দেখেন না মাঝে মাঝে বেড়া বকরি খেতে চাই না মালিক যে রশি দিলে খাড়াইতে মালিক হয়ে যায় আপনি যে কিনবেন সূরা না সঠিকটা আপনি জানেন কেমনে কত রশি ধরে খাড়াইলে ভাই এটা বেচবো আপনি তো কিনে নেবেন ঠিক এইরকম গরু ছাগলের মতো ওই জামানায় গোলাম বান্দি বিক্রি হইতো সে জোর করে ধরেলেন আপনি যদি 100 বার কন যে ভাই আমারে চুরি করে লইছে কেউ বিশ্বাস করবে না আল্লাহ ছাগল করতে তো কথা বলতে পারে না যে আমার চুরি করে লইছে আর ওই জামানে কথা বলতে পারতো কিন্তু কথা বললেও কাজ হইতো না এমন জুলুমের একটা কারখানা ছিল তো খিজির আলাইহিস সালাম বলে ভাই আমি আপনার কি করব আমি অর্ডার দিলাম আপনি আমার বাজারে বিক্রি কইরা যে কয় টাকা পান এই টাকা দিয়ে আপনার কাজা হাজাত পুরো করেন এইটা যদি আপনি আমারে কইতেন আপনি তো রড দিয়ে মাথায় প্রথম বাড়ি দিতাম আর আল্লাহর ওলিরা দেখেন কত পরোপকারী বলে আপনি আমার কাছে টাকা নাই আপনি আমার বাজারে বিক্রি করেন তো চলেন বাজার নিয়ে দাঁড়াইছে গোলাম এত সুন্দর চেহারা এত সুন্দর দাড়ি এত সুন্দর পাগড়ি এত সুন্দর জুব্বা বাজারে নিয়ে সাথে সাথে সব বড় লোক চোখ পড়ে গেছে খিজির আলাইহিস সালামের তাফসিরে আসে খিজির আলাইহিস সালামকে দেখে এক বড় লোক বলে এটা কত খিজির আলাইহিস সালাম বলে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েন ততটুকু আমার বিক্রি করেন আপনার যার যতটুকু আপনার দরকার ওই লোক মনে মনে কয় সুযোগ যখন পাইছি ব্যবহার করে লই মানুষ তো আমরা বাজারে বাজারে সবচাইতে উচ্চঙ্গের দামে আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামকে বিক্রি করা হইল কিন্তু মনে রাখবেন গো বাবা একটা দাড়ি টুপিওয়ালা যদি রাস্তায় বিপদে পড়ে দেখবেন আরো দশজন মানুষ দাঁড়ায় বলে হুজুর কি সমস্যা কিন্তু লোকটা আলেম না হুজুরের মতো মনে হয় তারপরে মানুষ তার পক্ষে দাঁড়ায় যায় দাড়িওয়ালা লোক পাগড়ি মাথায় দিয়ে যদি পকেটও মারে বাবা এ বেটা দাঁড়িয়ে আছে রাখ মারিস না দেখি কি হয়েছে পেটের জন্য এবারে পকেট মারছে আল্লাহর ওলি অথবা আল্লাহর পয়গম্বর খিজর আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন মালিকের বাড়িতে মালিক খিজর আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে টেনশনে পড়ে গেলেন এত সুন্দর চেহারা আছে ও আর আমি বাজারে গেলে ওরে কবে মালিক আমারে কবে গোলাম কতক্ষণ থাকে ওরে কবে মালিক আমারে কবে গোলাম আমি কিসের সাদা হিরুনসির মতো চেহারা টাকা আছে দিয়ে কিনে লইছি চড়া দাম দিয়া একই চেহারা কমলার মতো চেহারা দেখতে কি সুন্দর মানুষ অন্ধকারে বেড়ার বসা করাই তুইছি অন্ধকারের ভিতরে আলো হয়ে গেছে বুঝেন না আপনি মুসা আলাইহিস সালাম যার কাছ থেকে এলেম শিখে এর আল্লাহ কি বানাইছে মুসা আলাইহিস সালাম এত দামি নবী সেও খিজির আলাইহিস সালামের থেকে এলেম শিখছে তো সাথে সাথে বলতেছে এই আপনার নাম কি কামার নাম আব্দুল্লাহ খিজির মারহাবা বলেন আমি আল্লাহর গোলাম খিজির আব্দুল্লাহ খিজির হ্যাঁ আচ্ছা তাহলে আমি আপনারে আব্দুল্লাহ কইয়া ডাকব ঠিক আছে কিন্তু একটা কথা কই বাবা আপনি তো আমার থেকে বয়সে বড় হইবেন আমি শুধু আপনারা কিনে আনছি সর আদমে কি জন্য জানেন একজনে কই দিছে 100 দিরান একজনে কয় 20 দিরান আর একজনে কয় 5 দিনার এক একজন এক এক দাম কয় আমি আপনারে 200 দিনার দিয়ে কেন কিনে আনছি জানেন দেখছে এই লোকটার কদর আমি ছাড়া কেউ করতে পারবো না আর যার তার কাছে বিক্রি করতে গেলে সে কাম করাইবো অনেক আমি আপনার চয়েস করে কিনে নিয়ে এসেছি একমাত্র কারণ হলো এইটা আপনি খালি আমার দরজায় বইয়া থাকবেন আর আমার ব্যবসায়ী যারা মাল সামানা বিক্রি করে আইব ওকে খালি হিসাবটা নেবেন আপনার কোনো কাজ নাই বাজনরে খিজর আলাইহিস সালাতু ওয়াসসালাম দিন পরে হিসাব করে নামাজের টাইমে নামাজ পড়ে তখন রাত্রে বলে আপনার কোন সুযোগ সুবিধা লাগলে আমারে বলেন আল্লাহর পয়গম্বর বলেন আমার একটা সুযোগ দিলে খুশি হব রাত 10টার পরে আপনার আমারে কোনো কাজ করায়েন না আমার স্পেশাল কিছু কাজ আছে ওই বাড়ির মালিক দেখতেছে যে
আমার 60 থেকে 70 টা গোলাম বান্দি খরিদ করা কিনা কাউরে দায়িত্ব দিছি উট পালন করার জন্য কাউরে দিছি দুম্বা পালন করার জন্য কাউরে দিছি ভেড়া বকরি পালন করার জন্য কিন্তু এমন কি গোলাম আল্লাহ গো সারা দিনের মধ্যে খাবারও চায় না দিলে খায় না এ খায় না আমি 6 মাস আগে তারে একটা দায়িত্ব দিয়া রাখছি জাররা পরিমাণ দায়িত্বটা দিক সেদিক এক বছর গোলামি থাকার পরে মালিক বলতে যে খিজির আব্দুল্লাহ আমি আপনারে গোলাম হিসাবে রাখবো না ভাই হিসাবে রাখবো আপনি আমার বাড়িতে ঢোকার পরের থেকে আমার লাভ হয়ে গেছে তিন গুণ বেশি খিজির আলাইহিস সালাম বলে ভাই হিসাবে রাখবেন এই দাপ এই কাজ থেকে অবসর দিলেন কয় হ্যাঁ তাহলে আপনি আমার একটা কাজ দেন যে এই কাজটা আমি করতে পারি আমি আজুরে থাকবো কেন আমি তো আপনার কিলা কিনা গোলাম ওই আল্লাহর বান্দা বলে আপনি আমার গোলাম না আপনি আমার ভাই কিন্তু আমার একটা কাজ দেন গোলাম হিসাবে আমি একটা কাজ করি যেন আল্লাহর কাছে আমার জবাব দিতে না হয় ঠিক আছে তাহলে আপনি কাজ করতে চান যান ওই কাজটা করে আহেন যেই কাজটা বাজান 10 জনও সম্ভব না খিজির আলাইহিস সালাম মালে 1 ঘন্টা করে রেখে আসছে আরে গুদামের মালে 1 ঘন্টায় আপনি পরিষ্কার করে দিয়েছিলেন তারপরে আরেকটা কাজ দেন মালিক বলতেছে আপনার আমি কি কাজ দিব আমার কাছে আর কোনো কাজ নাই আপনার দিয়ে আমি কাজ করে দেব লজ্জা লাগে আল্লাহর পয়গম্বর বলে কাজ দেন আমি খুশি হব কাজের মানুষ কাজ না করলে বয়া খাইলে ভাল লাগে না সঙ্গে সঙ্গে কয় আপনি আর কি কাজ করবেন আপনি যা দিবেন তাই করব বলতেছে শুনেন আমি সফরে যাইতেছি আমার বিবি বাচ্চা নিয়ে আমি দামেস্কে যাইতেছি একটা মাল দেখছি এক জায়গায় কতগুলা মাল দেখছি মালগুলো আমি কন্টাক্ট করার জন্য যাইতেছি আপনি সুন্দর করে পারলে একটা সুন্দর করে পারলে আপনি শুনছি আপনি ইট বানাইতে পারেন সব পারেন সব কিছু করতে পারেন আপনার জিজ্ঞেসে কি কি কাম কাম পারেন ওই জামানে গোলাম কেনার আগে জিজ্ঞেস করতে তুই কি কি কাম পাসর কর থালা বাটি দিতে পারোস পাক করতে পারোস আবার গোলামকে বলা হয়তো ঘোড়া চড়াইতে পারোস বকরি চড়াইতে পারোস বিল্ডিং এর কাজ পারোস আপনারা যত কাজ করছি আপনি সব কইছেন আমি পারি 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 তাহলে একটা কাজ করেন আমার এইখানে আমার বড় পোলার জন্য একটা বিল্ডিং এর দরকার আমি সফরের থেকে আহি আপনি পারলে কিছুটা বানাই দিয়ে এই কামরা দিয়ে গেলাম করলে করেন না করলে না করেন আল্লাহর পয়গম্বর মাটিগুলার হাত দিয়ে ধরে বাবা এটা হয়ে যায় মালিক সফর থেকে আসার আগেই দেখে বিল্ডিং হয়ে গেছে আরো জোরে কর আরো জোরে জেনে করছে ফেরেশতার দ্বারা করাই দিছে আল্লাহ আইছে মালিক ই কি এটা আপনার বিল্ডিং এটা আমার বিল্ডিং হ্যাঁ আপনি আমার কইছেন না বাড়ি বানাইতে বাড়ি বানাই দিলাম ওই লোকটা মনে মনে কয় আমি আর কোনো কথা শুনতে চাই না আগে সত্য কথা বলেন আপনার পরিচয়টা দেন পরিচয় না দিলে আমি আপনার সারবো না সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে শুনেন কি আপনি আমার পরিচয় দিয়ে কি করবেন আমি না আল্লাহর বান্দা আপনিও আল্লাহর বান্দা না গো আল্লাহর বান্দা না দর্শনের কাজ অল্প সময় একা করেন বিল্ডিংটা আপনারে রাইখে গেলাম এই কয়েক মাসের মধ্যে বিল্ডিংটা করে ফেললেন আমার বুঝতে বাকি নাই আপনি সাধারণ মানুষ না হে এই বনি ইসরায়েলের মধ্যে এত বড় ক্ষমতা কারো নাই এত দ্রুত এত এত দ্রুত বিল্ডিং বানাইতে পারে আল্লাহর পয়গম্বর খিজির বললেন আসলে আমি আপনার কাছে পরিচয় দেই নাই আমি হইলাম আল্লাহর না খান্দা বান্দা আব্দুল্লাহ খিজির তাহলে কি আপনি সেই খিজির কোন খিজির পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার কাছ থেকে এলেন শিখা গেছে কয়েক মাস আগে আল্লাহর পয়গম্বর খিজির বলেন আপনি কার কাছে কি শুনছেন আমি জানি না তবে আল্লাহ পাক আমার দ্বারা কিছু এলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুনাইছিলেন আপনি আমার পয়গম্বর গেলেন শিখাইছেন আর আমি আপনার বাড়িতে চাকর হিসেবে রাখলাম কিন্তু আমি জানতে চাইব আপনার এই সূরা দ্বারার পিছনে কারণটা কি আল্লাহর পয়গম্বর বলেন
আল্লাহর বান্দা আমি একজনের উপকার করতে যাই আমি আপনার বাড়ির গোলাম কি উপকার যেই লোকটা আপনার কাছে আমারে বিক্রি করছে ওই লোকটার অনেক টাকার দরকার ছিল ওই লোকটা অনেক কাজায় হাজার দরকার ছিল আমি তার চাহিদা পুরো করতে যাই আমি আপনার বাড়িতে এতদিন চাকর ওই লোকটা কান দেয়ার কয় আল্লাহর পাগল রে আমার কোনো ধন সম্পত্তির দরকার নাই যেই লোকের কাছ থেকে নবীরা পর্যন্ত ইলম শিখে ওই লোকটারে আমার বাড়িতে গোলাম হিসাবে আনছি আমি আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম আমার পরজন যতটুকু আছে এতটুকুই খে সব আল্লাহর রাস্তায় মিলাই দিলাম খিজর আলাইহিস সালাম বললেন যদি আপনি কাজটা করতে পারেন আর মালিক যদি খুশি হইতে পারে আমার বিশ্বাস আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক জোর করে আমিন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবীরা ভালো করে বুঝো তুমি যদি একজনের উপকারের জন্য আগায় আসো তুমি যদি কারো কাজায় হাজার পুরো করার জন্য এক টাকা খরচ করো 49 কোটি টাকার সওয়াব হয়ে যাবে দেখবেন দাওয়াতে তাবলীগের কাজ যারা করে কয় না আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করলে কারো কদর বুঝিয়া কারো কদর বুঝিয়া কারো উপকারের নিয়ত করিয়া ইকরামুল মুসলিমিন হিসেবে যদি এক টাকা আল্লাহর রাস্তায় খরচ করা হয় 49 কোটি টাকার সওয়াব হয় হাদিসটা সহিহ হাদিসটা সহিহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে মানুষকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে উপকার করার তৌফিক দান করে সবাই আমিন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যতটুকু পারবেন মানুষের খেদমত করবেন যতটুকু পারবেন মা বাবার খেদমত করবেন যতটুকু পারবেন জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ফিট করবেন যতটুকু পারবেন সদা সর্বদা গুনাহ থেকে গুনাহ যতই ছোট হোক সেটা থেকে পরহেজ থাকবেন ইনশাআল্লাহ আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দোয়া করবেন বিশেষ করে অনেকে দোয়া চাইছে দোয়ার আবেদন করেছে গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 23000 টাকা আলহাজ আনিসুর রহমান সাহেবের মেয়ে হাদিয়া দিয়া দোয়া চেয়েছে এবং তার দাদা দাদির জন্য দোয়া চেয়েছে জিহাদ তার নানার জন্য দোয়া চেয়েছে আরও অনেকে দোয়া চেয়েছে ভাই অসুস্থ অনেকে হাড়ের রোগী কোরবানির গোশ খাইয়া অসুস্থ হয়ে গেছে আমি বললাম কোরবানির গোশে তার অসুস্থ হন নাই অসুস্থ হয়েছেন আপনার নিজের কারণে যেভাবেই হোক আল্লাহ সুস্থ রাখুক দোয়া করি অনেক মানুষ হসপিটালের বেডে আছে অনেক মানুষ প্রবাসী অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে সবাই সবার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমল নিয়ে বসবাস করার তৌফিক দান করেন সদা সর্বদা সত্য কথা বলিব সদা সর্বদা আল্লাহকে ভালোবাসিব কখনোই যেন কোনো সময় নিজের ঈমানকে কারো কাছে বিক্রি করব না ইনশাআল্লাহ আমরা তো কথায় কথায় ঈমানকে বিক্রি করে ফেলাই এক সেকেন্ডের ভিতরে খারার উপরে মিথ্যা কথা বলে ফেলাই এটা কি আমার ঈমান চলে যাবে কি যাবে না একবারও আমরা ভরক্ষেপ করি না এমন কথা আছে আপনার সাথে সাথে ঈমান চলে গেছে আপনি নিজেও জানেন না অতএব আল্লাহ পাক আমাদের অহিতুক কাজ থেকে অহিতুক কাক কথা থেকে আমাদের ঈমানকে সুন্দর করুক আমিন আসেন সবার জন্য তওবা আমার নিজের জন্য তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين দুনিয়ার মায়ায় পড়ে তোমাকে ভুলে গেছি পাশ্চাত্যের পিছনে পড়ে গুনাহ করেছি তোমার নামাজ রোজে একেবারে ভুলে গেছি শয়তানের ধোকায় পড়িয়া জীবনকে নষ্ট করে ফেলেছি তুমি যদি মাপ না করো কার কাছে যাব আল্লাহ যারা আমার সাথে আমিন আমিন বলেছে কত মানুষ কোরবানির ঈদে বাড়িতে গেছে আর ফিরে আসে না কত মানুষ কোরবানির ঈদে যায় হসপিটালে ভর্তি হয়ে গেছে কেউ হয়তো হসপিটালের থেকে বের হয়ে আর কোনোদিন ঘরে আসবে না কবরস্থানে চলে যাবে কিভাবে হবে সঙ্গে আমার মরণে কিভাবে হবে সঙ্গে আমার আল্লাহ যারা বান্দব নাই রে যেইখানে সবাই মিলে রেখে আসবে কবর আল্লাহ তুমি তাকায় দেখো আগামী বছর জিলহজ মাস আর পাবো কিনা জানি জিলহজ মাসের আর একটা মাত্র জুমা আছে সামনে আর বি বছর শেষ হয়ে যাবে ও ইংরেজি বছর যখন যায় কত আনন্দ করি হ্যাপি নিউ ইয়ার বলি কত কিছু করি বাংলা মাস বৈশাখ মাস আসলে কত আনন্দ করি আরবি মাস বিদায় নিয়ে যাচ্ছে জিলহজ মাস এমন একটা দামি মাস এই মাসে যারা জুমার নামাজ পড়তে এখানে আসছে প্রত্যেকের জীবনে সব গুনাহগুলি মাফ করিয়া দাও যে সমস্ত হাজি সাহেবরা মক্কা মদিনায় আছে তাদের হজ জমা পুরো নসিব কর নবীর রওজার পাশ দিয়া ঘুরতা যে হাজিরা হজ করি এখন নবীর রওজার পাশে হাজিরা বীর জবাইতা যে ও আমরা যাইতে পারি নাই গো মালিক জীবনে কি একটা বার নিবেলা আমরা যারা গিয়েছি বারবার কি যাওয়ার তৌফিক আর হবে না অনেক অসুস্থ মানুষ আছে হজের মাস আসলে মনের মধ্যে কত আশা মনে হয় আর কোনোদিন মক্কা মদিনায় যেতে পারবো না আল্লাহ আমার বাংলাদেশ থেকে যারা হজে গেছে মসজিদ কমিটির মধ্যে অনেকেই গেছে তাদের সবাইকে কবুল করি আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা কোরবানির গোশত কতজন রে দাওয়াত দিয়ে খাওয়াইলাম জনম দুঃখিনী মার কপালে হইল না বাবা দুঃখ মিয়ার কপালে হইল না কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নিও অনেকে বহির্বিশ্বে পৃথিবীর অনেক দেশে অসুস্থ আছে আল্লাহ জুমার দিন আসতে দোয়া চায় হয়তো মনে মনে ভাবে হুজুরের কাছে দোয়া চাইলে মনে হয় আল্লাহ আমাকে সুস্থ করে দিবে আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানাই দেন গো আল্লাহ লন্ডনে তোমার এক পাগল অসুস্থ প্রতি জুমা আসতেই দোয়া চাই সুস্থ করিয়া দাও তার বাবা মাকে মাফ করিয়া দাও তার কলিজার টুকরা সন্তানদেরকে ছেলে মেয়েকে কবুল করিয়া লো আল্লাহ মানিকগঞ্জ থেকে ধামরাই থেকে আল্লাহ খাস করে তোমার এক পাগল সৌদি আরব থেকে দোয়া চাইছে আল্লাহ দুবাই থেকে তোমার এক পাগল দোয়া চাইছে প্রত্যেক প্রবাসী ভাইদেরকে কবুল মঞ্জুর করে লো
প্রবাসীদের রেমিটেন্স আল্লাহ আমার বাংলাদেশ এত সুন্দর তুমি করছো আমার প্রবাসী ভাইদের তুমি বিদেশের বাড়ি ভালো রাখো সুস্থ রাখো আমার প্রবাসী ভাই বোনদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো তাদের মনের আশা পূরণ করো সুখে দুঃখে তুমি পাশে থাকো আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও যাদের রিজিকের অবস্থা নাই রিজিকের ব্যবস্থা করে দাও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيد الله কাজ করে যারা দোয়া আছে যে কাজ করে আনিস ভাই দোয়া আছে যে তার মেয়ের জন্য তার বাবা মায়ের জন্য আল্লাহ কাজ করে জিহাদ তার নানির জন্য দোয়া চাইছে নানার জন্য দোয়া চাইছে সকলের মনের আশা পূরণ করে দেন আল্লাহ সকলের মনের আশা পূরণ করেন সকলের ব্যবসা বাণিজ্য বরকত দান করেন বে রহমতে গায়ার